জীবনটা ছোট বটে, কিন্তু চাওয়া অনেক। কিন্তু দুটাই যদি দেখি তো পাওয়া বড় কম। এই জন্য এই দুটাকে পুরা করার জন্য যা চাবে যা আশা করবে এটাকে পুরা করার জন্য আল্লাহ একটা স্থান রেখা দিছেন, যেটাকে আখেরাত বলে আখেরাতে, যেটাকে জান্নাত বলে জান্নাতে রেখা দিছেন। না আমি বুঝতে পারলাম, না যুবকদেরকে বুঝাইতে পারলাম, যে তোমার মনের আশা সব ওইখানে পুরো হবে। উম্মতে মুহাম্মদীর সব আশা জান্নাতে পুরো হবে, সব চাওয়া জান্নাতে পুরো হবে। মা তাস্তাহি, মনে চাষবে তা মিলবে। এখন যুবকরা যদি বলে করে যে জান্নাতে সব মিলবে, বোঝলাম জান্নাত এত উত্তম জায়গা, ওইখানে কি এগুলোও পাওয়া যাবে? যেমন মনে করেন গান, ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি? আমরা তো গান খুব খারাপ মনে করি, ঠিক না? খারাপ মনে করেন না? না, জান্নাতে গানও পাওয়া যাবে, কিন্তু দুনিয়ার মতো এরকম পচা গান না। ওইখানের গান বড় উত্তম গান হবে, ওইখানের গান দিয়া দুনিয়ার গান তো 4 মিনিটের বেশি নাই, 4 মিনিটের বেশি, 4 মিনিটের বেশি কোন গান আছে বলুক? ওরা আছে রে, থাকতে পারে, ওটা আ উ করে না, এই করতে করতে একটু লম্বা হয়। আসল গান 4 মিনিটের, চাই যেই গান, চাই কি কি, কারো গানই 4 মিনিটের বেশি নাই। কারো গানই 4 মিনিটের বেশি নাই। জান্নাতের গান হবে 40 বৎসর, তারপরও মন পড়বে না। দুনিয়াতে গান শোনা যায় আর যুবকরা খালি স্ক্রিনে টাচ করে চুমা লওয়া যায়, ওরা গান শুনে, শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায়, হয় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো, মাঝে মাঝে মাথা নষ্ট হয় তো স্ক্রিনে টাচ করে চুমা দেয়। জিগান মসজিদে সেদিকে গিয়েছে, জিগান এনে আছে কিছু চেহারা, রাগ হয়ে যেগুলো মনে হয় জিগান সত্য না, স্ক্রিনে টাচ করে চুমা দেয়। জান্নাতে এরকম না, যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে। 40 বৎসর পরে বলবে খালি গান শুনবি আর কোনো কাহিনী নাই, চল কামরা তোরে কাহিনী দেখাই। না আল্লাহ তোমার জন্য বানাইছেন, যে তোমাকে গান শোনাবে ও তোমার, ওকে তোমার আর কারো না। এইখানে খালি স্কিন দৈরা চুমা দেওয়ান যায় আর কিচ্ছু করুন যায় না, গান দেখতেই তো আছে স্ক্রিনের ভিতরে, ঠিক না? না ও কই, ও কই, ঠিক না? বেশি বিরক্ত করলে কেস লাগাই দেব, ঠিক না? জান্নাত এরকম না, যে গাবে তোমার সামনে ও তোমার, যে নাচবে তোমার সামনে ও তোমার। আরে এটা তো বহুত বড় কথা, যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার, খালি তুমি চোখ দিয়ে দেখছো বাস তোমার। আল্লাহ বানায় রাখছেন, আমাদের নবীজি চোখে দেখা আয়সা বলছেন, এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি, নবীজি চোখে দেখা আয়সা বলছেন। আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট হবে, 3 কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পরা থাকবে, 3 কিলোমিটার ঘেরে। ওই লেহেঙ্গা সুতা দিয়া না, আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে। দুনিয়ায় অনেকের মনে চায়, আল্লাহ অর্থ দিছে, হ্যাঁ অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি 70 বার কাপড় চেঞ্জ করব, এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না নাই, হ্যাঁ কিন্তু যদি ওই ডেলি 70 বার কাপড় চেঞ্জ করা শুরু করে
তো বাড়িওয়ালারাই বলবে মাথা মনে হয় পাপনা মনে হয় নেওয়া দরকার, পাপনা মনে হয়, পাপনা মনে হয়, নাইলে চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টাও যদি হয় তাহলে পঞ্চাশ ঘন্টা, চব্বিশ ঘন্টায় সত্তর বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতে হইব দেখা নয়, যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে ও যদি বলে আমাকে লায়াবিলিটি দিছে অসুবিধা কি, আমি চেঞ্জ করব, কিন্তু এই যুক্তি গড়ালা মানবো না, গড়ালা বলবো পাপনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয়, পইলা তো নেওয়া যাবে না, গাড়িতে উঠায়া কোনো মতে এদিক উদিক ঘুরাইয়া অ্যালার্ট করিয়া ফালানো যায় কিনা দেখ, পাপনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ, না যে সত্তর বার কাপড় চেঞ্জ করবে কেন, কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে, কয়বার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুইয়া আবার ইস্তারি করে পড়বেন, ওয়াশিং মেশিন জান্নাতে নাই, জান্নাতে কোনো ধোয়ার সিস্টেম নাই, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, এটা চিন্তা করেন না আপনি যে আপনি যেটি পড়বেন এটি আলমারি পড়বেন নিজের আমাদের বাড়ির মতো, মাঝে মাঝে মনে চায় নিজের ঘরেই নিজে আগুন দেই, কেননা পুরা যেই আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড়, পুরান কাপড় দিয়ে আলমারি ভরা এর চেয়ে বড় বোকামি আর কিছু আছে নাকি, হ্যাঁ কি আপনাকে বাড়িতে মনে হয় সব নতুন কাপড়, পুরান কাপড় দিয়ে তো আলমারি ভরা ঠিক না, কি বলেন পুরান কাপড় গুলা বাড়ি করে দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি, আর এতগুলো টাকার গণারও দরকার আছে, জান্নাতে কোনো পুরান আলমারি কাপড় রাখার আলমারি নেই, নাই জান্নাতে, এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি, শেষ কথায় চলে আসছি, আসেন শিখি, ওলামায়ে কেরাম এটাই বুঝাইতে চাইতেছে, এইদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে, এই জন্যই হাতে পায়ে ধরতেছে, এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন শিখেন, এইখানে যদিও নাকি আশা পুরাণের জন্য চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা, এমনকি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উম্মতে মুহাম্মাদি বানাইল শতবার পছন্দের পরে ওই আল্লাহ ডাকে তারপরে পর্যন্ত আসে না, ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে, ওই রাজত্ব দেওয়ার জন্য ডাকে, পাঁচবেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে, তিন নম্বর হাদিস আপনাকে শুনিয়ে দিবে যদি মন জিজ্ঞাসা করেন এদেরকে, তিন নম্বর হাদিস মক্তবের মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে তারপরও আসেন, এই জন্য আসেন, আর কতদিন বেহুশ থাকবেন, হুশে আসেন, মউত কখন চলে আসবে কেউ জানি না, জানেন কখন মউত আসবে, কেউ জানি না মউত কখন চলে আসবে, না বৃদ্ধ জানে না যুবক জানে, না বিজ্ঞানী জানে না সাধারণ জানে, কেউ জানে না মউত কখন চলে আসবে, এই জন্য আসেন হক্কানি আলেমদের কথা শুনা, নিজেকে প্রস্তুত করি, আর এই উম্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ, কোনো কঠিন না, কোনো কঠিন না, কোনো উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না, যদি মনের থেকে এই উম্মত সাতবার জান্নাত চায় আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, ও অষ্টমবার জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না, তখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে, আর যখন সাতবার বলে আজির নিবিনার না তো দোজক বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না, একে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন, দোজক আপনার পক্ষে এসে বলে আল্লাহ একে নিষ্কৃতি দিয়া দেন, যাদের জন্য এরকম সহজ পায়ে হাত রেখা বলি আসেন, আজকে তওবা করা, যদি আসলেই আমি পাইতে চাই, আকাঙ্ক্ষা পুরা করতে চাই, চাওয়া যদি পাইতে চাই, সবকিছু যদি পুরা করতে চাই, তাহলে বেশি কিছু করতে হবে না, আসেন আল্লাহর কাছে তওবা করি, কমসে কম এই উম্মত আজকের থেকে
পাঁচ ওয়াক্ত নামাজকে মজবুতির সাথে ধরি। বলবেন সবাই পাক্কা নামাজ তওবা করে ধরে উঠা চলে যাবেন। আইয়ুবের সাহেব আসছে, এই জন্য আর লম্বা করতে চাইতেছি না, কেউ উঠাউঠি করব না। উনি এখনই আসবেন আর বয়ান এখনই শুরু করবেন, ওনার বয়ান শুনব তারপরে যাব ইনশাআল্লাহ। সত্য তো, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله لا نحصي ثناء كما هو أثنى على نفسي اللهم لك الحمد كله وذكره وجله وسره وعلانيته وأوله وآخره وصغيره وكبيره اللهم لك الحمد كما ينبغي لجلال وجهه وعظيم سلطاني الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يسبه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تغاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في طاري ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة أو كما قال عليه الصلاة والسلام তিন দিন ব্যাপী উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব, সাথে সাথে দোয়ার দরখাস্ত। শুরু অবধি এই পর্যন্ত যা শুনলাম বা যা শুনব সাধ্য অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব, যত বেশি আমি মনোযোগী হব তত বেশি আল্লাহর রহমত আমার দিকে দাবিত হবে। কেননা আল্লাহর অঙ্গীকার হলো লাআল্লাকুম তুরহামুন, আর এটা নির্ভর করবে আমার মনোযোগের উপরে। যত বেশি আমি মনোযোগী হব তত বেশি আল্লাহর রহমত আমাদের দিকে দাবিত হবে। দ্বিতীয় অনুরোধ হলো, যত বেশি পরিবেশটা নির্জুম হবে, যত বেশি নির্জুম হবে, আওয়াজহীন হবে,
তত বেশি আল্লাহর রহমত আমাদের দিকে দাবিত হবে। যদিও মাহফিলটা হওয়ার কথা ছিল মাঠে, মনে হয় আল্লাহর মঞ্জুর এটাই ছিল যে জিনিস যত বেশি কবুল হয় ওটার মূল্য তত বাড়ে, ঠিক না? কোরআনি মাহফিল আল্লাহ এটাই মনে হয় চাইছেন যেটা আমার বাড়ি হোক বাহিরে না হোক। এই জন্য দুঃখিত হওয়ার কিছু নাই, বোঝা গেল এটার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য মূল্যবান জিনিস মূল্যবান জায়গায় হওয়া এটাই শোভনীয়। এই জন্য মনে হয় যে মাহফিলটা এই আয়োজনটা আল্লাহ কবুল করছেন, বিদায় আল্লাহ নিজের ঘরে কোনো বাহানা দিয়া নিয়ে আসছে। ময়দানে বসলো শোনা যেত, কিন্তু তিনটা জিনিস মনে হয় পাওয়া যেত না। একটা, যতক্ষণ আল্লাহর ঘরে বসে থাকব ততক্ষণ নামাজের সব লিপিবদ্ধ হতে থাকবে, এটা মনে হয় ময়দানে বসে পাওয়া যেত না। দ্বিতীয়, যতক্ষণ আল্লাহর ঘরে নিচ্ছুক বসে থাকবো একজন ফেরেশতা আমার পক্ষ হইয়া মাগফিরাতের দোয়া করতে থাকবে, এটাও মনে হয় যে বাহিরে গেলে পাওয়া যেত না। তৃতীয়, আরেকজন ফেরেশতা রহমতের দোয়া করবে যতক্ষণ আমি মসজিদে নিচ্ছুক বসে থাকবো। তাহলে তিনটা জিনিস তো বাহিরে পাওয়া যেত না, হয়তো বাহিরের ফজিলত গুলো পাওয়া যেত কিন্তু এই বিশেষ জিনিসটা পাওয়া যেত না। এই জন্য মনে হয় আজকে এই মজমাবাসীকে বা এইখানে যারা আসবে তাদেরকে আল্লাহ কোরআনি মাহফিলটা তো দিবেন দিবেনই, আলাদা এই তিনটা জিনিসও মনে হয় দিবেন। বেশি বেনিফিট পাওয়ার জন্য মনে হয় আজকে আল্লাহ মসজিদে এটাকে নিয়ে আসছে, যদিও হওয়ার কথা ছিল ময়দানে কিন্তু মন ভাঙার কিছুই নাই। মন তো ওরা ভাঙে যাদের লস হয়, আমাদের তো কোনো দিক দিয়েই লস নাই, ঠিক না? লস আছে নাকি? এই উম্মতের কোনো দিক দিয়ে লস নাই, লস হইল লাভ, লাভ হইল লাভ, লস হইল। যদি চোখের দৃষ্টিতে লস দেখছি, ময়দানে হইলে লোকজন আসা সহজ ছিল, অনেক লোক হইতো, পাঁচতলা সিঁড়ি বায়া কেউ করে উঠবে, চোখে লস দেখতেছি, ঠিক না? কিন্তু আসলে লস না, এই উম্মতের লস হইল লাভ, লস হইল লাভ হইল। আমি দেখাইতেছি, কোন একজন আবেদ ব্যক্তি যদি বিছানায় পড়ে গেল, এখন বাহ্যিক দৃষ্টিতে আপনি কি দেখতেছেন যে অসুস্থতার কারণে বিছানায় এত বড় আবেদ, কিন্তু কোনো আবাদত করতে পারতেছে না, বাহ্যিক চোখে দেখা যাইতেছে কি লস, ঠিক না? মনে হয় বুঝাইতে পারিলেন, বাহ্যিক দৃষ্টিতে কি দেখা যাইতেছে লস, সে বিছানায় পড়া কাতরাইতেছে, এবাদত বন্দেগি করতে পারতেছে না, কিন্তু আসলে লস না লাভ। কেননা হাদিসে আছে, এরকম ব্যক্তি যখন বিছানায় পড়ে আল্লাহ ফেরেশতাকে বলে উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু বিস-সিহ্হা, ওই সওয়াবগুলা লিখতে থাকো যেগুলা সে সুস্থ অবস্থায় করতেছিল, অসুস্থ অবস্থায় করতে পারে নাই, বিদায়, তুমি আর সওয়াব থেকে বঞ্চিত করো না, আর সওয়াবগুলা লিখতে থাকো। তাইলে এই সওয়াবগুলা লেখা হইতেছে, লস হইল আরো লাভ দেখাইতেছি। সে যখন আহ আহ করতে থাকে আল্লাহ বলে লিখতে থাকো, এ বলছে আহ তুমি লেখো সুবহানাল্লাহর সওয়াব। হাদিসে আছে আনিনুল মারিদি তাসবিহুন, সে যখন আহ আহ করতে থাকে আল্লাহ বলে, সে বলছে আহ
তুমি লেখো সুবহানাল্লাহ, সিয়াহাতুহু তাহলিলুন, যখন শুইতে না পারে চিৎকার দিতে থাকে, আল্লাহ বলে লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব। এখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কতটুকু কতটুকু হবে বলেন না, কেউ একটা ধারণা দিয়া কতটুকু, 2-4 কেজি হবে? আচ্ছা টন কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ যেটা ছাত্র বলল ওইটাই বলি, লাউ উদিয়া ফি কাফা, যদি লা ইলাহা রাখা হয় কোন একটা পাল্লায়, ওয়াসসামাওয়াতু ওয়াল আরাদিন ওয়ামা ফিহিন্না ফি কাফা, সাত আকাশ জমিন সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, লা রাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই বাড়ি হবে। লাভ না লস, দিল চিৎকার মিলল কি লা ইলাহা ইল্লাল্লাহ সওয়াব, বলল আহ লেখা হইল কি তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, যখন ছটপট করতে থাকে, ছটপট বুঝেন তো কি, এপাশ ওপাশ করতে থাকে ঠিক না, একবার ভয় একবার শোয়, ছটপট করতে যখন থাকে, আল্লাহ বলে লেখো, আল্লাহ বলে লেখো, বলে কি লিখবো, বলে দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যে সওয়াব পাইতো ওই সওয়াব আমলনামায় লিখতে হবে। বিছনায় চিৎপটং হয়ে লাভ হইল না লস হইল, চিৎপটং বুঝুন তো, চিৎপটং তো আজকেও আমাদের লস নাই, যদিও হওয়ার কথা ছিল কি হইতেছে কোথায়, লস হয় নাই, লস হয় নাই, লাভই হয়েছে, কি লাভ হয়েছে না হয় নাই, হয়তো কর্তৃপক্ষের মন ভেঙে গেছে, যে হওয়ার কথা ছিল ময়দানে হইতেছে মসজিদে, তাও পাঁচতলার উপরে ঠিক না, লোকজন আসবে কি আসবে না, আমার বিশ্বাস এটা যে লস হয় না লাভই হয়েছে। আমি তো একটু দেখাইলাম আপনাদেরকে, আরো দেখানো যায় যে কত লাভ হইল, লাভই লাভ না, আল্লাহ চান নাই, আমরা চাইলে কি হবে, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, মানুষে তো কত কিছুই চায়, মানুষের জীবনের তুলনায় আকাঙ্ক্ষা বেশি ঠিক না, সত্য তো, জীবনের তুলনায় আকাঙ্ক্ষা কয়গুণ বেশি, জীবনের তুলনায় আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি ঠিক না, জীবনটা 60-70 বছর, আকাঙ্ক্ষা যদি দেখা যায় তো 1000 বৎসরও পুরো হবে কিনা সন্দেহ আছে, মানলাম 1000 বৎসর পাইল, তো আরো তো 1000 বৎসরে আকাঙ্ক্ষা তো বাড়তেই থাকবে ঠিক না, 1000 বৎসরে দেখা যাবে লাখ বৎসরের আকাঙ্ক্ষা সব হয়ে যাবে ঠিক না, হ্যাঁ কিন্তু বাঁচবে 1000 বৎসর, আশা আকাঙ্ক্ষা কতদিনের, লক্ষ বৎসরের আকাঙ্ক্ষা ঠিক না, মানুষের জীবনটা ছোট কিন্তু আশা অনেক বড়, মানুষের জীবনটা ছোট কিন্তু চাওয়া অনেক বেশি ঠিক না, চাওয়া বেশি না না বেশি না, পাচক তে কতটি চান, চান না কতগুলা চান বলেন, প্রতিদিন আল্লাহর কাছে আমরা কতগুলা চাই, মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি, আফসোস তো এখানেই যেই মানুষের জীবনের তুলনায় চাহিদাটা অনেক বেশি, অবর্ণনীয় বেশি, অসংখ্য বেশি, জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি, কিন্তু আফসোস তো এখানে যে ওই মানুষটা শিখলো না জানলো না,
যে এই চাওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে কে দিছে? আল্লাহ দিছে না? আকাঙ্ক্ষা কে দিছে? আকাঙ্ক্ষা তৈরি হওয়ার মতো মেশিনটা কে দিছে? আপনি বলবেন আকাঙ্ক্ষা তো মনে হয়, মাইনা নিলাম, কিন্তু মনটা কে দিছে? কিন্তু আফসোস তো এখানেই যে মানুষটা শিখলো না যে আমার যে আকাঙ্ক্ষা এটা আসলে কি এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে? একটা যৌক্তিক কথা, এইখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি করে? দুনিয়ার পরিধিটা যদি আপনি মাপেন তাহলে মাত্র 24,000 মাইল। আমাদের দুনিয়াটা মাত্র কত মাইল মনে হয় এরা বিশ্বাস করে না? করেন বিশ্বাস? বাব্যবে বোঝা যায় আপনারা বিশ্বাস করতে চান না। কি 24,000 মাইল না? এতো ছোট কিতাব লেখা আছে, যখন আমরা স্কুলে পড়ছি তখন লেখা আছিল কিতাবে, স্কুলের বইতে, পার ঘন্টা 1,000 মাইল অতিক্রম করে 24 ঘন্টা একবার ঘুরে দুনিয়া প্রদক্ষিণ করে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়, ঘন্টা 1,000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল একবার প্রদক্ষিণ হয় দুনিয়া করে। ঘন্টা 1,000 মাইল গতিতে করে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। বুঝা গেল আমাদের দুনিয়াটা 24,000 মাইল? কত? 67 ভাগ পানি, 33 ভাগ স্থল। এখন হয়তো দ্বীপ টিপ হয়ে আরো কিছু বাড়তে পারে, কিন্তু আগে বইতে এটাই লেখা ছিল, 67 ভাগ পানি, 33 ভাগ স্থল, ঠিক না? তার ভিতরে বসবাস বর্তমানে 800 কোটি মানুষ। আপনি যুক্তি দিয়া বলেন আমাকে যে 800 কোটি মানুষের ভিতরে আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয়তো হয় কি করে? সবাই রে দিবে না? সব আপনাকে দিয়ে দিবে? জায়গা তো এতটুকু, বয়স তো 60-70, বয়সেরও পরিধি আছে আবার জমিনেরও কি আছে? এইখানে 800 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হয় কি করে? অযৌক্তিক বললাম, কি করে পুরা হয়? এই জন্যই তো আল্লাহ বলে দিছে না দুনিয়া মাকসুম, দুনিয়া কিন্তু বন্টিত। কি এখন আপনি বলবেন পুরা কোথায় হবে? এটাই তো আমি আফসোস করে বুঝাইতেছিলাম যে আফসোস মানুষের জীবনের চেয়ে আকাঙ্ক্ষা অনেক 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 গুণ বেশি, ছোট একটা জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস যে মানুষটা সৃষ্টির ভিতরে সেরা, শ্রেষ্ঠত্ব দিল আল্লাহ সৃষ্টির ভিতরে, যাকে শ্রেষ্ঠত্ব দিলেন তো না থাকতে পারে, তাহলে আপনি কার পছন্দ? আজ পর্যন্ত তো আপনি খুশির সেজদা একটাও করলেন না, করছেন কো? শুক্রিয়ার 2 রাকাত নামাজ? যে আমি শুক্রিয়ার 2 রাকাত নামাজ পড়লাম কেন? আল্লাহ আমাকে পছন্দ করে মানুষ বানাইছে এই জন্য। বলো কেউ হাত উঠায় যে আমি পড়ছি? আল্লাহ আমাকে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইছেন এই জন্য আমি 2 রাকাত শুক্রানার নামাজ পড়লাম। আল্লাহ আমাকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছেন। বলো কোনো যুবক, বলো কোনো দাড়ি পাকা যে আমি 2 রাকাত নামাজ শুক্রানা করছি। কিন্তু এই মানুষটাকে, এই যুবকটাকে যদি কেউ নিজের পছন্দের পাত্র বানায়, যাকে ডাইনাক বলে, মনে হয় বোঝেন নাই, তাহলে ওর তো খুশির অন্ত থাকে না, থাকে না কি? প্রচার প্রসার, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, দুনিয়ার কোন মিডিয়ায় নাই যেই মিডিয়ায় না ছাড়ে, ঠিক না?
আছে নাকি? সব মিডিয়া কি করে পোস্টার পর্যন্ত বানা ছাড়ে, ঠিক না? যে উনি অমুকের প্রিয় পাত্র, পছন্দের পাত্র, আমার কথাটা কি অযৌক্তিক? তাহলে আমরা তো আজ পর্যন্ত কেউ দুই আঘাত করলাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনাকে আমাকে আল্লাহ তিন তিনবার পছন্দ করছেন। পছন্দ করছেন কে? আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমার কি জানা উচিত ছিল না যে আমার জীবনের চেয়ে তো আমার আকাঙ্ক্ষা বেশি? এটা পুরো হবে কোথায়? আকাঙ্ক্ষার মতো, আকাঙ্ক্ষা করার মতো জিনিসটা তো উনি দিলেন। অনেক সময় মানুষ ফোন কিনে, বটন সেট কিনে, ঠিক না, ও বুঝা শুনেই কিনে। এটার ভিতরে কোনো শুধু ফোন রিসিভ করা যাবে আর করা যাবে আর কয়েকটা নাম্বার কি করা যাবে, সেভ করা যাবে, ঠিক না? মেমোরি কার্ড যদি ভরার সুযোগ থাকে তাইলে তারপরেও ছোটখাটো একটা মেমোরি এটার ভিতরে ভরা, বেশির থেকে বেশি কিছু অডিও ডাউনলোড করা যাবে, ঠিক না? ভিডিও তো না, হ্যাঁ কি, কেন ওর ভিতরে সিস্টেমই নেই, সিস্টেমই নেই। আমাদেরকে যে আল্লাহ মন দিলেন, আমি যে আকাঙ্ক্ষা করতে পারি, আল্লাহ যদি আকাঙ্ক্ষা পুরা নাই হইতো তাহলে আকাঙ্ক্ষা করার মতো মেশিনটা আমার ভিতরে কেন দিলেন? তাহলে আমার বাবা উচিত ছিল, আকাঙ্ক্ষা তো করি বটে জীবনের চেয়ে অনেক বেশি আশা, কিন্তু পুরা তো হয় না, পুরা তো, পুরা তো হয়েছে নাকি? কি হওয়ার পালা কতটুকু, না হওয়া কতটুকু, হওয়ার মাত্রা কতটুকু বলেন না? সীমিত, সামান্য, ঠিক না? আর না হওয়ার মাত্রাই অনেক, কেন হলো না? তাহলে বাবা উচিত ছিল এটা কোথায় হবে, এটাই আমি আজকে বুঝাইতে চাইতেছি। মানুষের ভিতরে আকাঙ্ক্ষা আছে বটে, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে এই ছোট দুনিয়া এটা পুরা হওয়া সম্ভব না। কেন না? দুনিয়া বন্টিত, দুনিয়া আর দুনিয়া মকসুম, বন্টিত 800 কোটি মানুষের ভিতরেই এটা বন্টিত। তোমার এই আকাঙ্ক্ষা পুরা করা যাবে না, তোমার আকাঙ্ক্ষা পুরা হবে কিন্তু এইখানে না ওইখানে, এইখানে না এইখানে না ওইখানে ওইখানে, বুঝেন? দুনিয়ায় না আখেরাতে, এটারই ইঙ্গিত দিছিলেন। মা তাস্তাহি, আসতেছে দিন, আসতেছে জায়গা যেখানে তোমার সব আকাঙ্ক্ষা পুরা হবে। এমনকি হাদিসে এটাও আছে যে দুনিয়ায় যত আকাঙ্ক্ষা করছিলাম যেগুলো একটাও পুরা হয় নাই ওগুলা সব পুঞ্জীবিত আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, এই আয়াত ইঙ্গিত দেয় যে সব আমাদের কাছে সুরক্ষিত রাখা আছে। যেই দিন তুমি ক্ষেত্রে আসবে ওই দিন ওই আকাঙ্ক্ষা গুলাকে তোমার সামনে রাখা হবে আর একটার পর একটা পুরা করা হবে। এখন বলবেন দুনিয়াটা তো 24,000 মাইল, ওইখানে কি এত জায়গা আছে? তাহলে দুই একটা দেখাই, ঠিক না, যাতে একটু ধারণা হয়, দেখামু দেখি বুঝে আসে কিনা। আচ্ছা বলেন তো, সুনিয়ার চেয়ে সূর্যটা কত গুণ বড়? হ্যাঁ, 10 দিয়া বাঘ দিয়া দেখেন তো কত লক্ষ লোকের জায়গা হয়, 13 লক্ষ গুণ বড়, যখন বড় দুনিয়ার চেয়ে, ঠিক না? 10 দিয়া বাঘ দিলে দেখেন মোবাইল সাথে আছে কত লক্ষ লোকের জায়গা হয়। তাহলে এক সূর্যের ভিতরে তো এত লক্ষ লোকের জায়গা হইলো, ঠিক না? এখন সূর্যের পাশে যে আরেকটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়েও তো
দুনিয়ার থেকে না, দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে অ্যান্ড্রোমেডা বড় হলো 50 লক্ষ গুণ। ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এটা তো কোন নক্ষত্র, তাহলে দুটাকে ভাগ দিলে দেখা যাবে যে কত লক্ষ লোকের কত কোটি লোকের জায়গা হয়। যদি 10 গুণ করেও দেন, 10 গুণ করে কয় গুণ জান্নাত কয় গুণ বড় দিবে দুনিয়ার থেকে? সবচেয়ে ছোটটা 10 গুণ, সবচেয়ে ছোটটা 2,40,000 মাইল। এখন চলেন আরেকটা শুনাই। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে সৌরজগতের, ওটাকে বলে ছায়াপথ। কি? আমাদের গ্রামটা যেই, আমাদের গ্রামটা সৌরজগতের, আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, গ্রামে গ্রাম চিনেন? কয়েকটা বাড়ি মিলা, কয়েকটা গ্রাম মিলা, কয়েকটা ইউনিয়ন মিলা, কয়েকটা থানা মিলা, কয়েকটা জেলা মিলা, কয়েকটা বিভাগ মিলা, কয়েকটা দেশ মিলা, মহাদেশ, কয়েকটা মহাদেশ মিলা দুনিয়া, ঠিক না? ঠিক এরকমই সৌরজগৎ। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে যেটাকে ছায়াপথ বলে, ওটা হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। সৌরজগতের ছোট যেই গ্রামটা আমাদের এই দুনিয়াটা আছে, কিন্তু বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, কি মিনিটে না ঘন্টায় না সেকেন্ডে, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1,00,000 আলোক বৎসর লাগবে। যদি সৌরজগতের আমাদের গ্রামটা এত ছোট হওয়া সত্ত্বেও এরকম হয়, তো বড় গ্রামটা কিরকম? আমরা যে ইউনিয়নে বাস করি সৌরজগতের, ওটার ভিতরে 47,000 গ্রাম আছে। ওটা তাইলে ইউনিয়ন কত বড়, থানা কত, থানা কত বড়, জেলা কত বড়। এই জন্যই বিজ্ঞান বলছে সৌরজগতের ভিতরে 100 কোটি মহাদেশ আছে, যেটাকে সুপার ক্লাস্টার বলা হয়। 100 কোটি মহাদেশ, কিন্তু প্রথম আকাশের সামনে ছোট একটা বিন্দুর মতো। তাহলে প্রথম আকাশটা কত বড়? প্রথম আকাশটা আবার দ্বিতীয় আকাশের সামনে। আমাদের দেশে ওই ধরনের কোন স্টেডিয়াম নাই যে স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা যায়, এরকম কোন স্টেডিয়াম আমাদের দেশে নাই। আবার রাগ হয়ে যান না কেউ, কি ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোনো স্টেডিয়াম নাই। কেন? ওয়ার্ল্ড কাপ যেখানে খেলা হয় ওইখানে দর্শকই লাগে 2-2.5 লক্ষ ধরে, এরকম স্টেডিয়াম। কেন দর্শক লাগবে না? লাগবে না, আয়োজনের জন্য টাকাগুলো উঠাইতে হবে না? তো যদি স্টেডিয়ামের এরকম ওয়ার্ল্ড কাপ খেলে, এরকম স্টেডিয়ামের মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয় একবারে মিডলে, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, তাহলে দ্বিতীয়টা কত বড়? দ্বিতীয়টা আবার তৃতীয়র সামনে এরকম ছোট, তাহলে তৃতীয়টা কত বড়? তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট, চতুর্থ কত বড়? চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, তাহলে পঞ্চমটা কত বড়? পঞ্চমের সামনে ষষ্ঠটা, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, তাহলে ষষ্ঠটা কত বড়? ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ফুটবলের মতো ছোট, তাহলে সপ্তমটা কত বড়? এটা যে আল্লাহ বানাইছেন উনি কত বড়। তো আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি, আমি আল্লম্বা করতে চাইতেছি না, কথা অল্প বুঝে আসলে যথেষ্ট।
আল্লাহ চাইতেছেন যে তোমার জীবনের চেয়ে তোমার আশা বেশি, আকাঙ্ক্ষা বেশি, জীবনের চেয়ে তোমার চাহিদা বেশি, জীবনের চেয়ে তোমার চাওয়া বেশি। ও উম্মতে মুহাম্মাদি, এই দুনিয়ায় পুরা হওয়া সম্ভব না, এটা যৌক্তিক না। কেননা দুনিয়াটা ছোট, বয়সও ছোট, এটা বন্টিত, 800 কোটি মানুষের ভিতরে বন্টিত। বিদায় একা তোমাকে সব দেওয়া যাবে না। মনে মনে পদস্থ হইতে সবাই চায়, ঠিক না? কি বলেই ফেলি, ঠিক না? কতজনই তো মনে মনে চায় আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, এই ভাবনা মনে মনে 800 কোটি মানুষের মনেই আছে, ঠিক না? সবাই প্রধানমন্ত্রী হইলে কি দেশ চলবো? হইব তো একজনই, ঠিক না? সত্য তো, কি সবাইই দেওয়া যাবে? এই জন্য আল্লাহ বলছে তুমি হইতে চাও তো কোরআনে আছে উতিকা মুলকান কাবীরা, তোমাকে রাজা বানায় দিমু, রাজা হইতে তো মন চায় কিন্তু হওয়ানো যাবে না, হইতে তো মন চায় কিন্তু এইখানে তোমাকে সবাইকে রাজা বানানো যাবে না। তারপরে আল্লাহ বলছে হ্যাঁ ওইখানে তোমাকে রাজাই বানায় দিব। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে কোরআনে আছে না নাই ইউতিহি ওয়া ইউতিহি মুলকান কাবীরা, তোমাকে বড় রাজত্ব দিব। আচ্ছা রাজত্ব দিবেন রাজাকে, তুমি রানীকে, তোমার বউ? সব মহিলাই তো চায় আমি ফার্স্ট লেডি হই, ঠিক না? কি আম্বু বাড়ির বিয়েও চায়, ঠিক না? চায় না, ফার্স্ট লেডি বোঝেন? কি মনে হয় বোঝেন ভাই? বুঝছেন কি চায় না? কি মাঝে এই আজকে যে বাড়িতে জিজ্ঞেস করে দেখলাম কত সত্য করা, তোমার মনে চায় কিনা যে আমি ফার্স্ট লেডি হই? ফার্স্ট লেডি বোঝেন তো? হ্যাঁ মনে হয় বোঝেন নাই। কি আমেরিকার প্রেসিডেন্টের বউরে কয় ফার্স্ট লেডি? প্রত্যেক দেশের প্রেসিডেন্টের বউরে বলে ফার্স্ট লেডি, ঠিক না? আমার বাড়িটা তো ফার্স্ট লেডি হইতে চায়, ঠিক না? কিন্তু সম্ভব? আফসোস তো এটাই আমার, এটাই তো বুঝাইতে পারলাম না। আল্লাহ বলে ফার্স্ট লেডি হইতে মানে চায়, ফার্স্ট লেডি তোমাকে ওইখানে বানাবো, রানী হবে তুমি, জান্নাতে বাহির হবে, তো সবাই বলবে ফার্স্ট লেডি বাহির হয়েছে, সর রাস্তা দে। সবাই রাজা হইতে মনে চায়, ঠিক না? এই মার্কেটও তো কিং আছে না নাই? মনে হয় বুঝাইতে পারি না, এটা ব্যবসায়িক মার্কেটটা, এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী নাই, কিং নাই? হ্যাঁ সব ব্যবসায়ী তো সবচেয়ে বড় হইতে চায়, ঠিক না? কি সবাই সব বড় হওয়া সম্ভব? হ্যাঁ আপনি কইবেন আল্লাহ বানায় দিলেই তো পারে, তাহলে আপনার তো মাল কিনবো কে এটা কোন আমারে? সবাই যদি মার্কেটের দোকানদার হয়, কাস্টমার যদি একজনও না থাকে, সবাই তো দোকানের মালিক, তা আপনার তো মাল কিনবো কে? আরে বলেন না, কে কিনবো? আপনি তো কয়েকদিন পরে পাগল হয়ে মরে যাবেন। কি মার্কেটের মালিক তো ভাড়া নিতে প্রতি মাসেই আসবে, ঠিক না? সার্ভিস চার্জ নিতে আসবে না, ভাড়া নিতে আসবে না? আপনি তো বলবেন একজনও তো কাস্টমার নাই, বুঝতে দিন। এখন যদি বলেন যে মাল দিয়ে পরিশোধ করবো, তো ওই বেটারও তো পুরা মার্কেট গোডাউন বানাই দিব, কেননা বাড়িতে তো এত মালের জায়গাও নিব না, ও বলবে মার্কেটেই গোডাউন, ঠিক না? তো আল্লাহ বলে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পুড়াইতে চাও, ওই জন্য রাখা আছে ওইখানে, কোথায়? আখেরাতে রাখা আছে, আখেরা। এটাই বুঝাইতে চেয়েছিলাম। আফসোস যাদেরকে আল্লাহ তিনবার পছন্দ করা, আল্লাহ পছন্দ করলেন যাদেরকে মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, বলে দুনিয়াদারি কি করব না? বলে করব বটে, কিন্তু আজকে যতটুক করতেছি এতটুক না, আজকে যতটুক করতেছি এতটুক না। মনে হয় না আমার মাগরিবে এই মসজিদ হয়তো বড়ে কিনা আমি জানি না, কিন্তু বললেও মার্কেটে যত লোক থাকে এত লোকের সংকুলন মনে হয় এই মসজিদে হওয়ার কথা না, হওয়ার কথা? এই মার্কেটে যত সেলসম্যান মালিক, দোকান মালিক,
যত ক্রেতা মাগরিবের সময় থাকে অত লোককে এই মসজিদে ধরার মতো জায়গা আছে? আমার তো মনে হয় না এই মার্কেটের গলিতে কোনো মাগরিবের সময় জায়নামাজ বিছানো হয়। হয় মার্কেটের গলিতে গলিতে নামাজ হয়? দোকানে হয় না? হয়তো না। অথচ মাগরিবের সময় ছিল কি, মাগরিব পড়ত, সালাম ফিরাইতো, সালাম ফিরাইতো, আর সাতবার পড়ত আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, সাতবার পড়ত। সুবে সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যেত তাহলে দুজক থেকে নিষ্কৃতি প্রত্যেকে, সত্য তো? আদি স্কুলটা দেখা দিলে দুজক থেকে যদি নিষ্কৃতি হইতো তাহলে সে কোথায় যেত মারার পরে? কোথায়, কোথায়? কিন্তু আমার তো মনে হয় মার্কেটের প্রত্যেক তালায় লাউড স্পিকার আছে, আজানের আওয়াজ যায়, ঠিক না? কিন্তু মাগরিবের সময় মসজিদ ভোড়া, জাগা হয় না বিদায়, মাদ্রাসার ফ্লোর ভোড়া, জাগা হয় না বিদায়, মার্কেটের গলির ভিতরে জায়নামাজ লাগে, এই দৃশ্য মনে হয় মার্কেট জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত দেখে নেয়। কিন্তু জান্নাতের থেকে, জাহান্নাম থেকে নিষ্কৃতি, জান্নাত পাওয়া, যেখানে গেলে আমার গড়ওয়ালির আশাও পুরো হবে, সেও ফার্স্ট লেডি হবে, আমার আশাও পুরো হবে, আমি রাজা হব। কুরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, তুমি যা চাবে তা মিলবে। যদি এরকম কখনো হয় যে আমি চাইতে চাইতে এখন বলতেছি আল্লাহ আর কি চাও, তখন আল্লাহ বলবে আরেকটা আয়াত কোরআনে ছিল, ফালা তাআলামু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআ বিমা কানু ইয়ামালুন। তাহলে এই আয়াত সত্য হবে, আজকে আমি তোমাকে আমার ইচ্ছা মতো দিতে থাকবো, এখন এতদিন ছিল তোমার ইচ্ছা, এখন আমি দিব আমার ইচ্ছা মতো। ওটা পাওয়া কত সহজ ছিল। এই জন্য আমি বলি যে জুমার নামাজে কি ভিড় হয়, উচিত ছিল তিন ওয়াক্ত নামাজে এর চেয়ে শতগুণ বেশি ভিড় হওয়া। জুমার নামাজে আর কি ভিড় হয়, এর চেয়ে বেশি ভিড় হওয়া উচিত ছিল তিন ওয়াক্ত নামাজে, ফজর মাগরিব আসর, ফজর মাগরিব আসর। কেন না, ফজরের সময় আবার সাতবার পড়লে সূর্য দুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে নিষ্কৃতি। দ্বিতীয় ফজরের নামাজ জান্নাতের টিকেট, জান্নাতের। এই জন্য ফজরের নামাজ কোরআনে হলো ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজের অনেক গুরুত্ব, এই জন্য আল্লাহ রসুল বলছে উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো, লাতাউহু হাবওয়ান, হামাগুড়ি দিয়ে আসতো ফজরে, ও যদি জানতো ফজরে কি রাখা আছে। আর ফজরে হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, একদল ফেরেশতা জমিনে আছড়ে আসে ফজরের সময় আকাশে চলে যায়, আর একদল ফজরে আসে আছড়ে চলে যায়। চলে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম, তোমরা জমিনে যখন গেলে তো আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইলে? তো ফেরেশতারা বলে, যা দেখছি সব নামাজে রত, সব নামাজে। কাইফা তারাকতুম ইবাদি ইযা তারাকতুম, যখন ছেড়া আসলা তখন কেমন পাইলা? তখনও দেখলাম নামাজে। আল্লাহ আল্লাহ জানেন, যেমন উদাহরণ দিলে, আপনার কলিজার টুকরা সন্তান ঘরের থেকে বাহির হইলেন, মহল্লায় দেখলেন বৈশা আড্ডা দিতেছে, যায়া চোখ দুটা বড় করলেন, ওইখান থেকে বাইগা চলে গেল, চোখ দুটা বড় করলেন, আপনি চোখ বড় করে আগে গেলেন, ও পিছের থেকে চলে গেল,
দুই তিন ঘন্টা পরে ভাবলো বাবা এখান দিয়ে মনে আর আসবে না, আসলে তো তিন ঘন্টার ভিতরে আয়সা পড়তো। আবার এসা আড্ডায় বসলো, আর ঠিক যেখানে চোরের ভয় ওইখানে রাত পোহায়। আপনি এসে দাঁড়ায় আবার চিৎকার দিয়ে কইলেন, যাওয়ার সময় দেখলাম তোর এইখানে বই আড্ডা দেশ, আসার সময় দেখলাম আড্ডা দেশ, তুই এই তিন ঘন্টা এখানে বসে করস কি? কিন্তু ও কিন্তু তিন ঘন্টা ছিল না, আপনি চোখ বড় দেখা পিছের থেকে ভাগছে, তিন ঘন্টা পর দেখা সুযোগ বুঝা আবার হইয়া দুই মিনিট আগে বইছে। কিন্তু আপনি বইলা দিলেন কি? সত্য তো, এরকম হয় না, হয় না, আল্লাহ জানেন। কিন্তু ফেরেশতাদের যখন বলে আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ, যখন ছেড়া আসতেছিলাম তখনও দেখছি নামাজ, তা আল্লাহ বলে পুরো সময়টা নামাজ লেখা রাখো। হজরের নামাজ তো ওই নামাজ ছিল, কিন্তু চায়ের ওয়াক্তে তো কিছু মুসল্লি হয় বটে। আমার তো মনে হয় এই মার্কেটের মসজিদে মাদ্রাসার ছেলে ছাড়া ফজরে কেউ হয় না। মহল্লার মসজিদে যখন হয় না আর মার্কেটের মসজিদে কোথেকে হবে, ঠিক না? মহল্লার মসজিদে তো ফজরি নামাজই হয় না, অথচ হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি ভিড়, আসরে ভিড় হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি। আল্লাহর রাসূল বলেছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতের ভিতরেই আছে, প্রকাশ পাবে মরার পরে। যেমন পানির নিচে ডুব দিয়া থাকলে দেখা যায় না, বোঝা যায় না, ঠিক তদ্রুপ ফজর আর আসর যে জামাতে পড়লো সে যেন জান্নাতের ভিতরেই আছে। কিন্তু আফসোস, আমাদের জীবনটা ছোট বটে কিন্তু আশা অনেক, জীবনটা ছোট বটে কিন্তু চাওয়া অনেক, কিন্তু দুটাই যদি দেখি তো পাওয়া বড় কম। এই জন্য এই দুটাকে পুরা করার জন্য যা চাবে যা আশা করবে এটাকে পুরা করার জন্য আল্লাহ একটা স্থান রেখা দিছেন, যেটাকে আখেরাত বলে আখেরাতে, যেটাকে জান্নাত বলে জান্নাতে রেখা দিছেন। না আমি বুঝতে পারলাম, না যুবকদেরকে বুঝাইতে পারলাম, যে তোমার মনের আশা সব ওইখানে পুরো হবে। উম্মতে মুহাম্মদীর সব আশা জান্নাতে পুরো হবে, সব চাওয়া জান্নাতে পুরো হবে। মা তাস্তাহি, মনে চা আসবে তা মিলবে। এখন যুবকরা যদি বলে করে যে জান্নাতে সব মিলবে, বুঝলাম জান্নাত এত উত্তম জায়গা, ওইখানে কি এগুলোও পাওয়া যাবে? ঠিক যেমন মনে করেন গান, ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি? আমরা তো গান খুব খারাপ মনে করি, ঠিক না? খারাপ মনে করেন না? না, জান্নাতে গানও পাওয়া যাবে, দুনিয়ার মতো এরকম পচা গান না, ওইখানের গান বড় উত্তম গান হবে। ওইখানের গান দিয়া দুনিয়ার গান তো চার মিনিটের বেশি নাই, চার মিনিটের বেশি কোনো গান আছে বলুক, ওরা আছে রে, থাকতে পারে, ওটা আ উ করে না, এই করতে করতে একটু লম্বা হয়, আসল গান চার মিনিটের। চাই যেই গান, চাই কি কি, কারো গানই চার মিনিটের বেশি নাই, কারো গানই চার মিনিটের বেশি নাই। জান্নাতের গান হবে 40 বৎসর, তারপরও মন বলবে না। দুনিয়াতে গান শোনা যায় আর যুবকরা খালি স্ক্রিনে টাচ করে চুমা লওয়া যায়, ওরা গান শোনে, শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায়, হায় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো, মাঝে মাঝে মাথা নষ্ট হয় তো স্ক্রিনে চুপ টাচ করে চুমা দেয়। জিগান মসজিদে সে দিকে গিয়েছে, জিগান এনে আছে কিছু চেহারা, রাগ হয়ে যেগুলো মনে হয় জিগান সত্য না, স্ক্রিনে টাচ করে চুমা দেয়।
জান্নাতে এরকম না, যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে। 40 বছর পরে বলবে খালি গান শুনবি আর কোনো কাহিনী নাই, চল কামরা করে কাহিনী দেখাই। না আল্লাহ তোমার জন্য বানাইছেন, যে তোমাকে গান শোনাবে ও তোমার, ওকে তোমার আর কারো না। এইখানে খালি স্কিন দৈরা চুমা দেওয়ান যায়, কিচ্ছু করুন যায় না, গান দেখতেই তো আছে স্ক্রিনের ভিতরে, ঠিক না? ও কই ও কই, ঠিক না? বেশি বিরক্ত করলে কেস লাগাই দেব, ঠিক না? জান্নাতে এরকম না, যে গাবে তোমার সামনে ও তোমার, যে নাচবে তোমার সামনে ও তোমার। আরে এটা তো বহুত বড় কথা, যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার, খালি তুমি চোখ দিয়ে দেখছো বাস তোমার। আল্লাহ বানায় রাখছেন, আমাদের নবীজি চোখে দেখা এসা বলছে। এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি, নবীজি চোখে দেখা এসা বলছে। আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট হবে, 3 কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পরা থাকবে, 3 কিলোমিটার ঘের। ওই লেহেঙ্গা সুতা দিয়া না, আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে। দুনিয়ায় অনেকের মনে চায় আল্লাহ অর্থ দিছে, হ্যাঁ অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি 70 বার কাপড় চেঞ্জ করব, এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না, নাই? হ্যাঁ, কিন্তু যদি ওই ডেলি 70 বার কাপড় চেঞ্জ করা শুরু করে তো বাড়িওয়ালারাই বলবে মাথা মনে হয় পাপনা মনে হয় নেওয়া দরকার, পাপনা মনে হয়, পাপনা মনে হয়, নাইলে 24 ঘন্টায় 25 ঘন্টাও যদি হয় তাহলে 50 ঘন্টা, 24 ঘন্টায় 70 বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতে হইব দেখেন, আর যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে ও যদি বলে আমাকে আল্লাহ অ্যাবিলিটি দিছে অসুবিধা কি, আমি চেঞ্জ করব, কিন্তু এই যুক্তি গড়ালা মানবো না, গড়ালা বলবো পাপনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয়, বইলা তো নেওয়া যাবে না, গাড়িতে উঠায়া কোন মতে এদিক উদিক ঘুরাইয়া এলায়াত করিয়া ফালানো যায় কিনা দেখ, পাবনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ, না যে 70 বার কাপড় চেঞ্জ করবে কেন, কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে, কয়বার? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুইয়া আবার ইস্তারি করে পড়বেন, ওয়াশিং মেশিন জান্নাতে নাই। জান্নাতে কোনো দোয়ার সিস্টেম নাই, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। এটা চিন্তা করেন না আপনি যে আপনি যেটি পড়বেন এটি আলমারি পড়বেন নিজের, আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মনে চায় নিজের ঘরেই নিজে আগুন দেই, কেন পুরা যেই আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড়, পুরান কাপড় দিয়ে আলমারি ভরা, এর চেয়ে বড় বোকামি আর কিছু আছে নাকি? হ্যাঁ কি আপনাকে বাড়িতে মনে হয় সব নতুন কাপড়, পুরান কাপড় দিয়ে তো আলমারি ভরা, ঠিক না? কি বলেন, পুরান কাপড় গুলা বাড়ি করে দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি, আর এতগুলো টাকার গণনার দরকার আছে? জান্নাতে কোনো পুরান আলমারি কাপড় রাখার আলমারি নেই, নাই জান্নাতে। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি, শেষ কথায় চলে আসছি, আসেন শিখি। ওলামায়ে কেরাম এটাই বুঝাইতে চাইতেছে, এইদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে, এই জন্যই হাতে পায়ে ধরতেছে, এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন শিখেন। এইখানে যদিও নাকি আশা পুরাণের জন্য, চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই 24 ঘন্টা, এমনকি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উম্মতে মুহাম্মাদি বানাইল, শতবার পছন্দের পরে
ওই আল্লাহ ডাকে তারপরে পর্যন্ত আসে না, ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে, ওই রাজত্ব দেওয়ার জন্য ডাকে। পাঁচবেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে? তিন নম্বর হাদিস আপনাকে শুনিয়ে দিবে যদি মন জিজ্ঞাসা করেন এদেরকে। তিন নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে তারপরও আসেন। এই জন্য আসেন, আর কতদিন বেহুশ থাকবেন, হুশে আসেন। মউত কখন চলে আসবে কেউ জানি না। জানেন কখন মউত আসবে? কেউ জানি না মউত কখন চলে আসবে, না বৃদ্ধ জানে না যুবক জানে, না বিজ্ঞানী জানে না সাধারণ জানে, কেউ জানে না মউত কখন চলে আসবে। এই জন্য আসেন, হক্কানি আলেমদের কথা শুনা, নিজেকে প্রস্তুত করি। আর এই উম্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ, কোনো কঠিন না, কোনো কঠিন না। কোনো উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। যদি মনের থেকে এই উম্মত সাতবার জান্নাত চায়, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, তো অষ্টমবার জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না, তখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে। আর যখন সাতবার বলে আজির নিবিনার নার, তো দোজক বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না, একে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন। দোজক আপনার পক্ষে এসে বলে আল্লাহ একে নিষ্কৃতি দিয়া দেন। যাদের জন্য এরকম সহজ, পায়ে হাত রেখা বলি আসেন আজকে তওবা কইরা, যদি আসলেই আমি পাইতে চাই, আকাঙ্ক্ষা পুরা করতে চাই, চাওয়া যদি পাইতে চাই, সবকিছু যদি পুরা করতে চাই, তাহলে বেশি কিছু করতে হবে না। আসেন আল্লাহর কাছে তওবা করি। কমসে কম এই উম্মত আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজকে মজবুতির সাথে ধরি। করবেন সবাই পাক্কা নামাজ তওবা করে ধরে উঠা চলে যাবেন। আয়ুবি সাহেব আসছে, এই জন্য আর লম্বা করতে চাইতেছি না, কেউ উঠাউঠি করব না। উনি এখনই আসবেন আর বয়ান এখনই শুরু করবেন, ওনার বয়ান শুনব তারপরে যাব ইনশাআল্লাহ। সত্য তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।